kindly request the chief guest of today's program, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Sheikh Hasina, to deliver her address. Bismillahirrahmanirrahim. আজকে অনুষ্ঠানের সভাপতি সহকর্মীবৃন্দ 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গুণীজন চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ চলচ্চিত্র পরিচালক প্রযোজক অভিনয় শিল্পী কলা কৌশলী বৃন্দ এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবারে যারা বিশেষ করে পুরস্কার পেয়েছেন সেই সকল গুণী শিল্পী কলা কৌশলী সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি 2 লক্ষ মা বোনের প্রতি আমি শ্রদ্ধা জানাই আমার জাতীয় চার নেতার প্রতি এবং আমাদের মহান মুক্তি সংগ্রামী এবং মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন সেই সকল চলচ্চিত্র শিল্পীগণ তাদের প্রতিও আমি শ্রদ্ধা জানাচ্ছি চলচ্চিত্র একটা শক্তিশালী গণমাধ্যম চলচ্চিত্র মানুষের জীবন সংগ্রাম সমাজ বাস্তবতার চিত্র প্রতিফলিত হয় এই সৃষ্টিশীল শিল্পের মাধ্যমে সাধারণ মানুষের খুব কাছে যাওয়া যায় মানুষের সুখ দুঃখের সাথী হওয়া যায় সাধারণ মানুষের তারাও যেমন প্রেরণা পান আবার একটা সমাজে সমাজকে গড়ে তোলা এবং সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে চলচ্চিত্র বিশেষ ভূমিকা রাখতে পারে আমাদের দেশে চলচ্চিত্রের যাত্রা শুরু আসলে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচনে যখন আওয়ামী লীগ সহ যুক্তফ্রন্টে নির্বাচিত হল এবং প্রথম সরকার গঠন হল তখনই কিন্তু এই বাংলাদেশে মানে চলচ্চিত্র নির্মাণের কথা তখনকার পূর্ববঙ্গ সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিন্তু উৎসাহিত করেছিলেন বাঙালিদের বাংলা প্রথম সবার চলচ্চিত্র নির্মাণ করার জন্য তাই মুখর মুখর সিনেমাটি সেই 54 সালে প্রথম নির্মিত হয় কারণ তখন পাকিস্তানিরা মনে করত যে বাঙালিরা আবার কি সিনেমা বানাবে বাঙালিরা আবার কি করবে বাঙালিরা কিছু করতে পারবে না এটাই ছিল তাদের মানসিকতা কিন্তু মূলত আমাদের ছোটবেলা থেকেই দেখা যে এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে যারা জড়িত বা আমাদের সংস্কৃতি শিল্পের সাথে যারা জড়িত সকলের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের একটা ঘনিষ্ঠতা ছিল এবং তিনি উৎসাহিত করেছিলেন আমাদের দেশে তখন এমন অবস্থা যে আসলে এই ভূখণ্ডে কিছুই ছিল না একটা সিনেমা তৈরি করে এই শিল্প মানে এটা নিয়ে যাওয়া হতো লাহোরে পাকিস্তান অর্থাৎ লাহোর সেটাই সেখানেই তারা সিনেমা শিল্প গড়ে তোলে আর এই টাকাটা অর্জন করেছিল কিন্তু আমাদের পূর্ববঙ্গ থেকেই কারণ পাকিস্তান হবার পর যত বৈদেশিক মুদ্রা অর্জন থেকে শুরু করে যা কিছু তা আমাদের এই ভূখণ্ডেই অর্জিত হতো আর পশ্চিম পাকিস্তান বর্তমানে যেটা পাকিস্তান সেখানে মরুভূমি কিছুই ছিল না কিন্তু আমাদের অর্থ সম্পদ লুট করে নিয়েই তারা কিন্তু নিজেদেরকে গড়ে তুলেছিল তাই আমাদের তখন এমন একটা ছিল যে যদি কোনো সময় এখানে সিনেমা তৈরি হয়েছে তো নেগেটিভগুলি লাহোরে পাঠাতে হয়েছে সেখানে সেটা সব ধরনের প্রক্রিয়াকরণ শেষে যখন আবার আনা হয়েছে সেটা আবার মানে সেন্সরশিপ করা হতো আবার কাস্টম ক্লিয়ারেন্স দেওয়া হতো একটাই রাষ্ট্র যদি হয় তো সেখানে আবার কাস্টম ক্লিয়ারেন্স মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কেন নেওয়া হবে এই বৈষম্য কিন্তু এই সিনেমা শিল্পেও তখন ছিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু উদ্যোগ নিয়েছিলেন, কারণ এরপর আবার যেহেতু 54 সালের সরকার বেশিদিন টেকেনি, পাকিস্তানি শাসকরা টিকতে দেয়নি, তখন সেই প্রাদেশিক মন্ত্রিসভা ভেঙে দিয়ে এখানে গভর্নর শাসন পরিচালনা করা হয়, এটা চাপিয়ে দেওয়া হয়। এর পরবর্তীতে আবার আওয়ামী লীগ সরকার গঠন করে এবং আওয়ামী লীগ সরকার গঠন করার পর জাতির পিতা আবার মন্ত্রী হন এবং তখন তিনি শিল্প বাণিজ্য এবং শ্রম মন্ত্রী ছিলেন। কাজে এই অঞ্চলে যেমন শ্রম বা শিল্প গড়ে তোলা, সেই সাথে সাথে তিনি প্রাদেশিক পরিষদে 1957 সালে 27 মার্চ প্রথম অধিবেশনে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল উত্থাপন করেন এবং সেই বিল অর্থাৎ ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট বিল 1957 এবং সেটা পাস হয় 1 এপ্রিল এবং 19 জুন থেকে তা কার্যকর হয় এবং তেজগাঁ শিল্প অঞ্চল হিসেবে এটা 54 সালেই তিনি যখন মন্ত্রী ছিলেন তখন এটা নির্দিষ্ট করে গিয়েছিলেন। তো এই তেজগাঁ শিল্প অঞ্চলে ওই অঞ্চলেই কিন্তু তিনি এই FDC গড়ে তোলার জন্য জায়গা সুনির্দিষ্ট করে দেন এবং সেখান থেকে মূলত আমাদের দেশে এই সিনেমা শিল্প গড়ে উঠতে শুরু করে। স্বাধীনতার পর আমাদের জন্য আরও সুযোগ হয়, কারণ জাতির পিতা এই বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের সকল বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্যই তিনি সংগ্রাম করেছেন। এই অঞ্চলের মানুষ শোষিত বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল, কাজে তাদের ভাগ্য গড়ে তোলা, একটি আলাদা রাষ্ট্র, একটি আলাদা জাতি হিসেবে গড়ে তোলা, এই চিন্তাভাবনা থেকেই তিনি সারাটা জীবন সংগ্রাম করেন। এই সংগ্রাম করতে গিয়ে তাকে বারবার জেল জুলুম অত্যাচার নির্যাতনের সহ্য করতে হয়। তিনি এদেশের মানুষের অধিকারের কথা যখনই তুলে ধরেছেন তখনই তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু দমিয়ে রাখতে পারেননি, যেটা জাতির পিতার ভাষায় বলতে হয় যে দাবায় রাখতে পারে নাই, কারণ তিনি তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। আর স্বাধীনতা পর যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তোলার কাজে হাত দেন তখনও কিন্তু এই সিনেমা শিল্পকে তিনি ভুলে যাননি, বরং তিনি সেই সময় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বা BFDC কার্যক্রম পূর্ণাঙ্গরূপে শুরু করেন এবং তিনি সেন্সর বোর্ড, DFP, গণযোগাযোগ অধিদপ্তর, BTV সব কিছু পুনর্নির্মাণ করেন, নতুন সেন্সর নীতিমালা প্রণয়ন করেন, ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ প্রতিষ্ঠার উদ্যোগ নেন, চলচ্চিত্র প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠান, বিভিন্ন দেশ থেকে যেন তারা জ্ঞান অর্জন করতে পারে, বিদেশি প্রতিযোগিতায় বাংলাদেশি চলচ্চিত্র অংশ নিতে শুরু করে, দেশে চলচ্চিত্র মেলা অনুষ্ঠিত হয়, তখন আমরা মনে আছে সেই চলচ্চিত্র মেলা যখন হতো সিনেমা দেখতে তখন আমরা যেতাম, সেই সুযোগটাও হয়েছিল এবং আমাদের দেশে মুক্তিযুদ্ধ ভিত্তিক এবং নানা ধরনের একেবারে মানে জীবন ভিত্তিক সিনেমা নির্মাণ শুরু হয় এবং যত রকম পৃষ্ঠপোষক দরকার, পৃষ্ঠপোষকতা প্রয়োজন জাতির পিতা তা দিয়েছেন, এটা হলো বাস্তবতা। আমরা চাই আমাদের যারা বাংলাদেশে চলচ্চিত্র নির্মাণ করেন তারা আরও উন্নত মানের সিনেমা করবেন, যা আমাদের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি সব কিছু যেন ধারণ করতে পারে এবং আমাদের দেশের মানুষ পাশাপাশি আন্তর্জাতিকভাবেও যেন আমাদের এই শিল্পটা আরও মর্যাদা অর্জন করতে পারে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। জাতিপিতা চেয়েছিলেন এই বাংলাদেশকে পূর্ণাঙ্গভাবে একটা উন্নত, সমৃদ্ধ, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে, কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি। আপনারা জানেন যে 75-এর 15ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হলো। আমরা দুটি বোন রেহানা, আমি বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল, এরপর 81 সালে ফিরে আসি। এই ফিরে আসার মধ্যে দিয়ে যেটা চেষ্টা করেছি যে অবৈধভাবে যে ক্ষমতা দখল, হত্যা, কু, ষড়যন্ত্রের মধ্য দিয়ে এবং বারবার কু এবং বাংলাদেশের মানুষের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করা, স্বাধীনতার ইতিহাস বিকৃত করা, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টিকে ধ্বংস করার যে একটা অশুভ তৎপরতা আমরা দেখেছিলাম, এ তার বিরুদ্ধেই
প্রতিরোধ এবং প্রতিবাদ শুরু করি এবং বাংলাদেশের একটা গণতান্ত্রিক ধারা যাতে ফিরে আসে সেই চেষ্টা আমরা চালাই। দুর্ভাগ্য যে প্রতিটিয় পরে যারা ক্ষমতা এসেছিল তারা আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণ ধ্বংসের পথে নিয়ে যায়, কিন্তু সেই সময় আমরা দেখেছি যে আমাদের দেশের কিছু তরুণ শিল্পী, তরুণ কলা কৌশল, তরুণ চিত্র নির্মাতা তারা কিন্তু ওই সীমিত সুযোগের মধ্যেও অনেক নান্দনিক চলচ্চিত্র এদেশের মানুষকে উপহার দিয়েছেন। কাজী সেদিক থেকে আমি মনে করি যে আমাদের দেশের মানুষের যথেষ্ট মানে ট্যালেন্ট আছে, একটু সুযোগ পেলে তারা অনেক ভালো মানে সিনেমা নির্মাণ করতে পারেন। আমি 86 সালে নির্বাচনে তেজগাঁও এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। এফডিসির সামনে আজকে যে রাস্তাটা আপনারা দেখেন যেটা সোনারগাঁও হোটেল হয়ে চলে এসেছে, এই রাস্তাটা তখন যদি বিরোধী দলে ছিলাম কিন্তু তখন যে মন্ত্রী ছিল তাকে বলে জোর করে এই রাস্তাটা আমি তৈরি করে দিয়েছিলাম যাতে এফডিসিতে যাওয়ার একটা রাস্তা হয়। নইলে এফডিসিতে যাওয়ার কিন্তু পথ ছিল না, কারণ বাজারে মাছের আড়তের পিছন দিয়েই যেতে হতো ওই মাছের গন্ধে শুকতে শুকতে, এটাই ছিল বাস্তবতা। কাজে রাস্তাটা করে যায় এখন তো সেখানে আপনারা জানেন যে একটা ফ্লাইওভারও চলে এসছে রেল লাইন পার হয়ে। তো আমাদের এখানে অনেক এখনো চিন্তা ভাবনা আছে। 96 সালে যখন সরকার গঠন করি তখন আবার এই শিল্পের দিকে আমি বিশেষভাবে দৃষ্টি দিই, এফডিসিকে আরও আধুনিক কীভাবে করা যায় সে সব ব্যাপারে অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছিলাম। তবে 5 বছর সময় যে ক্ষমতায় ছিলাম সে সময় সব কাজ করে যাওয়া সম্ভব ছিল না। তবে 2009 সালে দ্বিতীয় দফায় যখন সরকারে আসি তখন আবার আমরা সরকারে এসেই বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছিলাম। যে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে বিভিন্ন একসময় আমাদের দেশের আসলে বিনোদনের কোনো সুযোগ আমাদের দেশের মানুষের নাই, সিনেমা দেখাটাই ছিল একটা বিনোদনের মাধ্যম। কিন্তু সে সময় কেন জানি না শুধু ঢাকা না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সিনেমা হলগুলি প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, সেখানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যে যাবে সে সুযোগ ছিল না। তারপর একটা অপসংস্কৃতি আমাদের ভিতরে ঢোকানোর একটা চেষ্টা করা হচ্ছিল। কাজে আমরা সরকার আসার পর চেষ্টা করি যে আমরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সিনেমা শিল্প গড়ে তোলা, পাশাপাশি হলগুলিকেও আধুনিক প্রযুক্তি অর্থাৎ ডিজিটাল হলে রূপান্তর করা। আমি নিজে হলের মালিকদের সাথে বসেছি, আলোচনা করেছি, তাদের কি প্রয়োজন তা জানার চেষ্টা করেছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে আমাদের সিনেমা হলগুলি যাতে ডিজিটাল হলে রূপান্তর হয় তার পদক্ষেপও নেওয়া হয়েছে এবং সেই যন্ত্রপাতিও ক্রয় করা হচ্ছে। আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য অনুদান দেওয়া শুরু করি, আমরা সুস্থ ধারা চলচ্চিত্র নির্মাণের অনুদান ইতিমধ্যে বৃদ্ধি করেছি। চলচ্চিত্রকে একটা শিল্প হিসেবে আমি ঘোষণা করে দিই, কাজে শিল্প হিসেবে ঘোষণা করলে সুবিধা হলো যে এর সঙ্গে যন্ত্রপাতি যা লাগে সেগুলি ক্রয় করা বা কাজগুলি করতে সুবিধা, প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করতেও অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। আমাদের চলচ্চিত্র প্রযোজক প্রবেশকগণের কর রেয়াত সহ নানাবিধ সুযোগ সুবিধাও আমরা বৃদ্ধি করেছি, কারণ আগে স্বাভাবিকভাবে এটা যেহেতু বিনোদনের জন্য এর উপর ট্যাক্স অনেক বেশি ছিল, আমরা সেগুলি কিন্তু অনেকটা হ্রাস করে দিয়েছি, কমিয়ে দিয়েছি। এবং সিনেমার সাথে জড়িত হাজারো মানুষ আবার তাদের পেশার কাজে এখন সুযোগ পাচ্ছেন। তাছাড়া আমাদের যারা অসচ্ছল শিল্পী বা কলাকুশলী যখনই যার অন্তত আমার কাছে যখন খবর আসে অথবা অনেক সময় পত্রপত্রিকাও দেখি তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চেষ্টা করি। তো আমি একটা জিনিস চিন্তা করছি, যেমন আমরা ইতিমধ্যেই আমাদের শিল্পী কলাকুশলী তাদের জন্য একটা ট্রাস্ট ফান্ড আমরা গঠন করেছি, কাজে এই ফান্ডটা আমি মনে করি আরও বড় করে করা উচিত এবং সব দিকে আমাদের ইলেকট্রনিক এবং অন্যান্য সব কিছু মিলিয়ে যাতে সকলে সাহায্য পেতে পারে। আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের একটা ট্রাস্ট ফান্ড করা আছে, আবার তথ্য মন্ত্রণালয়ও করা আছে, কিন্তু এটাকে আরও নতুনভাবে চিন্তাভাবনা করে একটা ট্রাস্ট ফান্ড করতে হবে, কারণ আমি অনেক সময় দেখেছি অনেক শিল্পী জীবনে সায়নে এসে এমন একটা পর্যায়ে চলে যান যে তারা চিকিৎসা পান না, তাদের নানা রকমের শারীরিক সমস্যা হয় কিন্তু তখন আর তাদের কোনো কিছু করার থাকে না। আর আসলে
মানুষ তো ভুলেও যায়, এটাও ঠিক। অনেক ছেলে মেয়েই বাবা মা বৃদ্ধ হলে দেখে না, তো এখানে যারা শিল্পী তাদের খবর আর কে রাখে। কাজী সে এইভাবে যেন কোনো শিল্পীকে কষ্ট পেতে না হয় বা কলাকৌশলীকে কষ্ট পেতে না হয় তার একটা সুব্যবস্থা আমি করে যেতে চাই এবং ভালো একটা ট্রাস্ট ফান্ড গঠন করতে চাই। বাংলাদেশ সবসময় কিন্তু শিল্প সংস্কৃতিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমাদের এই অঞ্চলে বাংলায় প্রথম সিনেমা শিল্প গড়ে ওঠে। আমরা যেমন এখন দেখি বোম্বে বা অন্যান্য জায়গায় তারাই এখন উপরে, কিন্তু সিনেমা শিল্পটা এটা কিন্তু এই বাংলার মাটি থেকেই হয়েছে। যদিও মানে আমি বলছি সেই 1858 সালে মানিকগঞ্জের সন্তান হীরালাল সেন তিনি চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনের সূচনা করেন। এজন্য হীরালাল সেনের কাছে আমাদের এই চলচ্চিত্র শিল্পী কলাকৌশলী বাংলা যারা সিনেমা দেখি বা দেখতে পছন্দ সকলেই তার কাছে আমরা কৃতজ্ঞ। এই জন্য যে বাংলায় সিনেমা তখন কিন্তু সবাক চলচ্চিত্র ছিল না, নির্বাক ছিল, তারপর তো একটা যাত্রা শুরু হয়েছিল, এটা হলো বাস্তব। আমরা প্রতি বছর চলচ্চিত্র পুরস্কার দিচ্ছি। এই পুরস্কারটা এই কারণে দেওয়া হয়, এটা মানুষকে উৎসাহিত করার জন্য একটা সম্মান, রাষ্ট্রীয় সম্মান। কাজে এই সম্মানটা যত বেশি আমরা দিতে পারবো আমি মনে করি প্রত্যেকের ভিতরে একটা অনুপ্রেরণা আসবে, আরো সুন্দরভাবে নিজের জ্ঞান মেধা বিকাশ করার এবং আরো এটাকে ফুটিয়ে তোলার একটা উৎসাহ পাবেন, প্রেরণা পাবেন। সে কথা চিন্তা করেই কিন্তু আমরা এই পুরস্কারটা দিয়ে থাকি। এবার 2015 সালে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য 25টি ক্যাটাগরিতে 31 জন শিল্পী ও কলাকুশলীকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এটা আপনাদের কাজের স্বীকৃতি যা আপনাদের ভবিষ্যৎ পথ চলায় আরও অনুপ্রেরণা যোগাবে আর আপনাদের পদাঙ্ক অনুসরণ করে আরও নতুন নতুন শিল্প মানে শিল্পীরা জেগে উঠবেন সেটাই আমরা চাই। 2015 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় শিল্পী শাবানা এবং সঙ্গীত জগতে উজ্জ্বল নক্ষত্র ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। আমি তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, কারণ এই দুইজন তাদের একটা বিরাট অবদান আমাদের এই দুটি ক্ষেত্রে রয়ে গেছে। কাজে আমি এবং তারা যে মানে এই পুরস্কার আজকে তারা পেয়েছিলাম, আমরা প্রতি বছরই চেষ্টা করি যে আমাদের যারা অতীতে ছিলেন অবদান রেখেছেন তাদের যেন হারিয়ে না যায়, তাই তাদেরকে একটা সম্মাননা দিয়ে আমরা তাদের অবদানটা এই ক্ষেত্রে স্মরণ করিয়ে দিতে চাই। আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে অবদান রয়েছে সেটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমরা জাতীয় চলচ্চিত্র নীতিমালা ইতিমধ্যে প্রণয়ন করেছি। আমার বিশ্বাস চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এই নীতিমালার আওতায় আরও উপকৃত হবেন। 2021 সালের মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিএফডিসির কমপ্লেক্স নির্মাণের লক্ষ্যে প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই কমপ্লেক্স চলচ্চিত্র শিল্পী কলাকুশলী কারিগরি প্রযুক্তি বিশেষজ্ঞগণের কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করতে সক্ষম হবে। বিএফডিসির অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারণের কাজও এগিয়ে চলছে। বিএফডিসি স্কোয়ার নির্মাণের কাজ চলতি বছরেই জুলাই মাস থেকে শুরু হচ্ছে, এর ফলে চলচ্চিত্র শিল্পী কলাকুশলীদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে। অর্থাৎ ওই জায়গাটা আরও উন্নত মানের করে দেওয়া, সেখানে যেমন চলচ্চিত্র নির্মাণের কাজ, তাছাড়া সেখানে যাতে দেশি বিদেশি অতিথি এসে থাকতে পারেন এবং এই শিল্পের সাথে আরও সম্পৃক্ত হতে পারেন, আমাদের শিল্পীরাও যেন কাজ করার একটা সুন্দর পরিবেশ পায়, আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিবেশ পায়, সেটাই আমরা ওখানে তৈরি করে দিতে চাই। 58,00,000 টাকা প্রাকলিত ব্যয় বিএফডিসির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হওয়ার পথে। এ প্রকল্পের আওতায় আধুনিক চলচ্চিত্র নির্মাণের উপযোগী বিভিন্ন যন্ত্রপাতিও সংগ্রহ করা হচ্ছে। সাভারে জাতির পিতাই কিন্তু জায়গা দিয়ে গিয়েছিলেন, কাজে সেই জায়গায় আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করার কাজে হাত দিয়েছি এবং প্রথম পর্যায়ে 19,80,00,000 টাকা ব্যয় প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এখানে একটা আন্তর্জাতিক মানের ফিল্ম সিটি গড়ে তোলা হবে,
যেখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শুটিং স্পট তৈরি করা হবে। এখানে শুধু শুটিং স্পটই না, এটা খুবই প্রয়োজন আমাদের দেশের জন্য। সেই সাথে সাথে সেখানে মানে থাকার ব্যবস্থা, আবাসন ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থা সেখানে রাখা হবে। এটা একটা আলাদা ফিল্ম সিটি হিসেবে এটাকে আমরা গড়ে তুলবো, যেখানে সকল প্রকার আধুনিক প্রযুক্তি যাতে থাকে, যাতে বিশ্বমানের ফিল্ম আর্কাইভ এবং এখানে আমরা গড়ে তুলবো, সে পরিকল্পনাও আমাদের রয়েছে। আর আমার শুধু মণ্ডলী, আমরা চলচ্চিত্র শিল্পে মেধাবী এবং সুদক্ষ কর্মী সৃষ্টির জন্য ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি, কারণ এটা একান্তভাবে দরকার। চলচ্চিত্রের মানোন্নয়নে, চলচ্চিত্র নির্মাণ, চলচ্চিত্র বিষয়ে অধ্যয়ন, প্রশিক্ষণ এবং গবেষণার সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যেই এই পদক্ষেপ আমরা নিয়েছি। কারণ আমাদের যদি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় টিকে থাকতে হয় আর প্রতিযোগিতায় নামতে হয়, তাহলে অবশ্যই প্রশিক্ষণ দরকার, অধ্যয়ন দরকার, গবেষণা দরকার, এটা একান্তভাবে দরকার বলে আমি মনে করি। ইতিমধ্যে 64টি জেলা ও 4টি উপজেলা আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের প্রতিটি কমপ্লেক্স মাল্টিপারপাস সিনেমা হলে চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে, যা চলচ্চিত্র বিপণনে সহায়তা করবে। চলচ্চিত্রে সেন্সর ব্যবস্থা পরিবর্তন করে সার্টিফিকেট ব্যবস্থা চালু করার লক্ষ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে। কারণ সেন্সরের নামে অনেক সময় অনেক রকম সমস্যার সৃষ্টি করা হয়, সেই জন্য যদি এটাকে সার্টিফিকেট হিসেবে দেওয়া হয় আমি মনে করি সেটা আরও সহজ হবে। অনলাইনে চলচ্চিত্র মুক্তির ব্যবস্থা চালু হলে চলচ্চিত্র দর্শক ও গবেষকদের আকাঙ্ক্ষা পূরণ হবে। চলচ্চিত্র শিল্পের উন্নয়নে চলমান অন্যান্য কাজসমূহ দ্রুত যাতে সম্পন্ন হয় আমি আমাদের তথ্য মন্ত্রণালয়কে সেজন্য অনুরোধ করব। কারণ আমাদের তো 5 বছর মেয়াদে নির্বাচিত হয়ে আসি, আর 5 বছর পর পর ভোটের জন্য জনগণের কাছে যেতে হয়, আর জনগণ ভোট দিলে আবার ফিরে আসি, আর না হলে আসতে পারবো না। কিন্তু আমরা থাকতে থাকতেই যে কাজগুলি হাতে নিয়েছি সেগুলি যাতে দ্রুত শেষ হয় সেটাই আমরা চাই, কারণ আমাদের অভিজ্ঞতা খুব তিক্ত। কারণ অনেক কাজ শুরু করে যাই, যখন আমরা দেখেছি 1996 থেকে 2001 পর্যন্ত যখন ক্ষমতায় ছিলাম অনেকগুলি পদক্ষেপ আমরা নিয়েছিলাম, কিন্তু 2001-এ যখন বিএনপি জামাত জোট ক্ষমতায় আসলো এরপর সব অনেক কিছুই বন্ধ করে দিল, কাজে সেগুলি আর চলমান থাকলো না। তো এরকম একটা পরিস্থিতি যেন অন্তত আমাদের এই সিনেমার ক্ষেত্রে না হয়, কাজে সিনেমা নির্মাণ, সিনেমা প্রদর্শন, সিনেমা শিল্পের সাথে যারা সম্পৃক্ত সকলেরই সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য যে সমস্ত প্রকল্প আমরা বাস্তবায়ন করে যাচ্ছি সেগুলি যেন দ্রুত সম্পন্ন হয়। আশা করি তথ্য মন্ত্রণালয় এ ব্যাপারে আরও আন্তরিকতার সাথে কাজ করবে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, আমি আগেই বলেছি যে আমাদের প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকতে হবে, কাজেই সেজন্য আমাদের আজকে যে নতুন নতুন প্রযুক্তি আসছে সেই প্রযুক্তি ব্যবহারে আরও দক্ষতা অর্জন করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন বাংলাদেশের সর্ব জায়গায় আমরা অনলাইন ব্যবহার করা যায়, মোবাইল ফোন সকলের হাতে, কম্পিউটার ব্যবহার হচ্ছে, প্রায় 6 কোটি মানুষ এখন কম্পিউটার অনলাইন ব্যবহার করে, 13 কোটি সিম ব্যবহার হয়। প্রযুক্তি ব্যবহার এবং প্রযুক্তির মধ্য দিয়ে যেমন এখন সারা বিশ্বটা আমাদের নিজেদের হাতে, যারা নিজেরা এই চলচ্চিত্র নির্মাণ বা চলচ্চিত্রে অভিনয়ের সাথে বিভিন্নভাবে জড়িত, তারা কিন্তু এই সারা বিশ্বের কোথায় কোন ধরনের সিনেমা তৈরি হচ্ছে, কী ধরনের কলা কৌশল তারা ব্যবহার করছেন, কী ধরনের তারা গল্প নিচ্ছেন, এবং যেটা সব থেকে বেশি দরকার একটা চলচ্চিত্র নির্মাণে সেটা হচ্ছে স্ক্রিপ্ট রাইটার, খুব দক্ষ স্ক্রিপ্ট রাইটার আমাদের প্রয়োজন, যার অভাব আমাদের আছে। কাজে এদিকেও কিছু কিছু আমাদের যারা সাহিত্যিক
শিল্পী তাদেরও একটু মনোযোগী হওয়া প্রয়োজন। কারণ একটা চলচ্চিত্র নির্মাণ করতে গেলে তার যে স্ক্রিপ্টটা সেটা কতটা দক্ষতার সাথে প্রস্তুত করা হলো, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে, হৃদয় গ্রথিত হবে, সেটাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা সিনেমা দেখার পর তার রেসটা নিয়ে যেন মানে ঘরে ফেরা যায়, বা রেসটা যেন মনের ভিতরে সব সময় একটা অনুরণিত হয়, সেই অনুরণনটা যেন সেটা উপলব্ধি করা যায়, সেই চিন্তাটা কিন্তু মাথায় রেখেই একটা স্ক্রিপ্ট তৈরি করা এবং চলচ্চিত্র নির্মাণ করা। যে এই ব্যাপারে প্রশিক্ষণের ব্যাপার আছে, আর অনেক শিক্ষার প্রয়োজন আছে। আশা করি আমাদের চলচ্চিত্রে যারা জড়িত তারা এই ব্যাপারটা ভালোভাবে দেখবেন। আমরা আমাদের হলগুলিকে আরও আধুনিক করে দিতে চাই, যাতে সিনেমা হলে আমাদের দর্শক ফিরে আসতে শুরু করে। সেদিকে আমরা ইতিমধ্যে মাননীয় অর্থমন্ত্রী কিন্তু ট্যাক্স হলিডে দিয়েছে এই সব ক্ষেত্রে। সিনেপ্লেক্সকে যদি নির্মাণ করে তাহলে তারা কিন্তু ট্যাক্স হলিডে পেতে পারে। আধুনিক কারণ যদি কেউ করে তারাকে অনেক সুযোগ আমরা দিচ্ছি, এবং এর জন্য প্রয়োজন হলে আর্থিক সহায়তাও আমরা দেব। দেখ, আমি আর সময় নিতে চাই না। আমি জুরি বোর্ডের সদস্য সহ এই আয়োজনকে যারা নিরলস শ্রম ও দক্ষতার সাথে সফল করে তুলেছেন তাদের সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর যখন এই শ্রেষ্ঠ চলচ্চিত্র বা শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়, আমি আশা করব এখানে কেউ কারো প্রভাব খাটাতে চেষ্টা করবেন না। সত্যিকার শিল্পী যেন মূল্যায়ন হয়, সত্যিকার কলা কৌশল যেন মূল্যায়ন হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। তা আমাদের হয়তো ক্ষমতা আছে, কিন্তু এই ক্ষমতাটা যেন অপব্যবহার না হয় সেটা আমি অনুরোধ করব, যে কেউ যেন এই ধরনের চাপ সৃষ্টি না করে। যাক, আমি আশা করি চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, চিত্রনাট্যকার, অভিনেতা অভিনেত্রী, কলাকুশলী সহ সংশ্লিষ্ট সকলে নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দিয়ে দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা যেমন সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই ক্ষেত্রটা থেকে যেন আমরা কোনো মতে পিছিয়ে না থাকি, এক্ষেত্রটাও যেন আমরা আন্তর্জাতিক মানের গড়ে তুলতে পারি। আর এর জন্য যা যা সহযোগিতা দরকার আমি আপনাদের কথা দিচ্ছি, সেটা আমরা অবশ্যই করব। আমাদের মাননীয় অর্থমন্ত্রী এখানে উপস্থিত আছেন, তিনি এই শিল্পী কলা কৌশল এসব দিকে তিনি অত্যন্ত আন্তরিক। আর তাছাড়া আপনারা জানেন যে আমরা 4,00,000,00,000 টাকার উপরে বাজেট দিয়েছি। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখন যথেষ্ট স্বাবলম্বী, আমরা দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছি, বিশ্ব সবাই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। কাজে সেদিক থেকে আমরা বাঙালি, আমাদের নিজস্ব ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, আমরা বাঙালিরাই কিন্তু রাষ্ট্রভাষা বাংলা, বাংলা তার জন্য জীবন দিয়ে আমরা মাতৃভাষার মর্যাদা রক্ষা করেছি, আমরা মহান মুক্তিযুদ্ধের রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি, কাজে আমরা বিজয়ী জাতি। কাজে এই বিজয়ের ধারাটা সর্বক্ষেত্রের জন্য বজায় থাকে, সিনেমা শিল্পেও, সেটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনারা যারা পুরস্কার পেয়েছেন তাদেরকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে জয়াকে আমি ধন্যবাদ জানাই, সে একটা পুরস্কার পাচ্ছিল কলকাতায়, সেখানে না যেয়ে সে বাংলাদেশে থেকে গেল, কাজে আমি তাকে সত্যি আমি বলবো যে একটা বিদেশে একটা পুরস্কার পাওয়াটা অনেক বড় কথা, কিন্তু দেশের প্রতি তার যে একটা ভালোবাসা বা টান রয়েছে এটাই সে প্রমাণ করলো। সে তাকে আমি বিশেষভাবে অভিনন্দন জানাই, এবং যারা এখানে চলচ্চিত্রের সঙ্গে জড়িত পুরস্কৃত হয়েছেন। আমাদের শিশু শিল্পীরা কিন্তু আরও তুখর, যেটা আমি দেখি তারা কিন্তু খুব ভালো করে। সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী তার ভাষণে চলচ্চিত্র শিল্পের জন্য আশাবাদ জাগিয়ে তুলেছেন, আমরা তার বক্তব্যে অনুপ্রাণিত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনামূলক ভাষণ প্রদানের জন্য। Ladies and gentlemen, Honorable Prime Minister's valuable speech has aroused much hope and awareness for our film industry. Thank you very much, Honorable Prime Minister, for your visionary and encouraging